প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন, আমি একজন ফ্যামিলি ফিজিশিয়ান। আজকে যে রোগীটির সাথে কথা বলবো এবং হচ্ছে আজকে মূলত ইনহেলার ব্যবহারের টেকনিকটি শেখাবো, এবং হচ্ছে শীত এসেছে এবং শীতের সময় শ্বাসকষ্টের রোগীর সংখ্যাও বেড়ে গিয়েছে, এবং যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের শ্বাসকষ্টটা দেখা দিচ্ছে এই ঠান্ডার কারণে, বা শীতের সময় এই শ্বাসকষ্টটা বেশি হয়। তাহলে অনেকেই আসলে ইনহেলার ব্যবহার করছেন কিন্তু ঠিকভাবে বা সঠিক নিয়মে ইনহেলারটা ব্যবহার করা হচ্ছে না, এবং এই ইনহেলার ব্যবহারের টেকনিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইনহেলার যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে না পারেন, ইনহেলারটা সঠিকভাবে না নিতে পারেন, তাহলে আপনার ফুসফুসে আপনার ওষুধটি যাবে না এবং সেই ওষুধটি চলে যাবে আপনার স্টোমাকে, অর্থাৎ আপনার পাকস্থলিতে গেলে কিন্তু আমার কোনো কাজে আসবে না। আমার এই ইনহেলারের ওষুধটি যেতে হবে আমার ফুসফুসে, ফুসফুসের সাথে এই শ্বাসকষ্টের সম্পর্কটা। তাহলে ইনহেলারটি কিভাবে নিতে হবে সেই সঠিক নিয়মটি আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। ইনহেলারটি আপনাকে প্রথমে একটু ঝাঁকিয়ে নিতে হবে, একটু নর্মালি ঝাঁকাবেন, তারপর হচ্ছে ক্যাপটি খুলবেন। খুলে যা করতে হবে তা হচ্ছে এভাবেও ধরতে পারেন, অনেকে যেভাবে সুবিধা সেভাবে ধরবেন, এভাবে ধরাটাকে প্রেফার করি। এভাবে ধরলেন, ধরে আপনার হচ্ছে বুকের যে নিঃশ্বাসটা নেবেন সেই নিঃশ্বাসটা বুকটা খালি করার জন্য নিঃশ্বাসটা আপনি ফেলে দেবেন। এভাবে ফেলে দিলেন, ফেলে দেওয়ার পর আপনি ইনহেলারটা মুখের ভিতরে নিয়ে এমনভাবে মুখটা বন্ধ করবেন যাতে কোনো ফাঁকা না থাকে। মুখটা বন্ধ করে, বন্ধ করার আগে আপনাকে একটু মাথাটা একটু স্ট্রেট করে নিতে হবে, অর্থাৎ শ্বাসনালীটা একটু স্ট্রেট যাতে থাকে সেই জন্য আপনাকে একটু এভাবে থাকতে হবে, এভাবে থেকে তারপর হচ্ছে আপনি মুখে নিলেন, নিয়ে চাপ দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে আপনাকে নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে। চাপ দিলেন, চাপ দিয়ে নাক দিয়ে নিঃশ্বাসটা নিয়ে এক হাতে নাকটা বন্ধ করে দিলেন, 10 সেকেন্ড বন্ধ করে রাখবেন, তারপর ছেড়ে দেবেন। এটাই হচ্ছে ইনহেলার নেয়ার সঠিক নিয়ম। আমি আবার বলছি, ঝাঁকালেন, ঝাঁকিয়ে বুকটা খালি করলেন, এভাবে নিলেন, মুখটা বন্ধ করলেন, বন্ধ করে চাপ দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে আপনাকে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে নাকটা 10 সেকেন্ড বন্ধ করে রাখলেন, সেটাই হচ্ছে সঠিক নিয়ম। এবং আপনাকে ইনহেলার ব্যবহারের পরে আপনাকে কুলি করে নিতে হবে, না হয় মুখে গা হবে। এবং আজকে আমার সাথে যিনি রয়েছেন এই রোগীটি, তিনি যে ভুলটি করতেন, তিনি আগে ইনহেলারটা সঠিকভাবে নিতে পারতেন না। ইনহেলারটা যখন নিতেন তাহলে কি করতেন, গিলে ফেলতেন, গিলে ফেললে সেটা আসলে স্টোমাকে চলে যেত, কিন্তু আমার দরকার ছিল ফুসফুসে যাওয়া। তাহলে আজকে আমার এই রোগীটি এখন তিনি কিভাবে ইনহেলার নিচ্ছেন সেই সঠিক নিয়মটি তিনি দেখাবেন। কেমন আছেন আঙ্কেল? ইনহেলার ব্যবহার করতেন অনেকদিন থেকে কিন্তু আসলে সঠিকভাবে ব্যবহার করতে পারতেন না, তো যার ফলে আপনাকে ভালো বেনিফিট পেতেন না, ভালো উপকার পেতেন না। আপনি ইনহেলারটা যখন ব্যবহার করতেন গিলে ফেলতেন এবং আপনার ফুসফুসে যেত না ওষুধটা। এখন আপনি সঠিকভাবে সেটা ব্যবহার করতে পারছেন এবং ভালো উপকৃত হচ্ছেন। তো আমরা একটু দেখবো যে আপনি এখন কিভাবে ব্যবহার করছেন। হ্যাঁ, ঝাঁকানোর পর একটু একটু এভাবে দিয়ে শ্বাসটা ফেলেন, শ্বাসটা ফেলে দেন। হ্যাঁ, বা টান দিয়ে নাকটা বন্ধ করতে হবে। হ্যাঁ, আবার একটু দেখান, এভাবে ঝাঁকানোর পর আপনি শ্বাস ফেলে দিবেন। হ্যাঁ হ্যাঁ, শ্বাস ফেলে এবার টান দেন, টান দিয়ে নাক বন্ধ করতে হবে। আগে যেটা উনি করতো সেটা হচ্ছে আপনি গিলে ফেলতেন, আগে গিলে ফেলতেন, হ্যাঁ, এখন কিন্তু সেটা গিলেন না। এবং হচ্ছে আপনার তো আগে মুখে গা হতো, তাই না? গা হতো, কারণ হচ্ছে আপনি ইনহেলার ব্যবহার করার পর কুলি করতেন না ঠিকভাবে। এখন কিন্তু আপনাকে আমি কুলি করার কথা বলেছি এবং হচ্ছে আপনি কুলি করছেন, এখন কিন্তু আর গা হচ্ছে না, তাই না? অর্থাৎ হচ্ছে মুখে যদি আপনি ইনহেলার ব্যবহার করার পর যদি কুলি না করেন তাকে, তাহলে মুখে ক্যান্ডিডিয়াসিস হবে, অর্থাৎ যে ফাঙ্গাল ইনফেকশন হবে যার ফলে জিব্বাটা গা হয়ে যাবে। কিন্তু আপনি যদি সঠিকভাবে ইনহেলার ব্যবহার করার পর আপনি যদি কুলি করে নেন তাহলে কিন্তু সে গাটা আর হবে না। তাহলে প্রিয় দর্শক, যারা আসলে এই ইনহেলার ব্যবহার টেকনিকটি আসলে সঠিকভাবে জানছেন না এবং হচ্ছে ইনহেলার নিচ্ছেন কিন্তু এই আঙ্কেলের মতে আসলে ভুল করছেন, নেয়ার পরে গিলে ফেলছেন, তাদের আসলে ওষুধটি সঠিকভাবে কাজ করছে না। তো আমরা আসলে বিভিন্ন ধরনের ইনহেলার দিয়ে থাকি, আমরা শর্ট অ্যাক্টিং ইনহেলার দিয়ে থাকি, লং অ্যাক্টিং ইনহেলার দিয়ে থাকি। যে ইনহেলারটা আপনার ব্রঙ্কো ডাইলেটর করে, অর্থাৎ হচ্ছে আপনার শ্বাসনালীকে প্রশস্ত করে এবং যার ফলে আপনি শ্বাস নিলে, শ্বাস নিতে আপনি একটু আরাম বোধ করবেন। যদি সঠিকভাবে ইনহেলারটা না নিতে পারেন তাহলে কিন্তু আপনার ওষুধটা ঠিকভাবে আপনার জন্য কাজ করবে না। তাহলে অবশ্যই প্রিয় দর্শক, যারা আজকের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সঠিকভাবে ইনহেলার নেয়ার টেকনিকটি আপনারা বুঝে তারপর হচ্ছে ইনহেলারটা নেবেন।
সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।